নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মঙ্গল কর্কট রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতকের অথবা কোনো জাতিকার জন্মকুষ্টির সাপেক্ষে মঙ্গল যদি কর্কটে অবস্থান করে থাকে, প্রথমেই যেটা বলা হবে এটি একটি মঙ্গলের নিম্ন স্থান। নিচস্থ অবস্থানে মঙ্গল কিন্তু সর্বদা অশুভ ফলই প্রদান করে থাকে। তবে এর ক্ষেত্রে কিন্তু একটা অসংযত প্রবৃত্তি সেই জাতক জাতিকার মধ্যে তৈরি হতে দেখা যায়, তাদের মঙ্গল কর্কট রাশির গৃহে অবস্থান করে আছে। সেক্ষেত্রে দেখুন, যুক্তির চেয়ে বাসনা এদের ক্ষেত্রে প্রবল বেশি হবে। যুক্তি কম থাকবে, বাসনা প্রবল থাকবে। ঝোঁকের মাথায় যে কোনো কাজ করার একটা প্রবৃত্তি এদের মধ্যে লক্ষণীয় হবে। হঠাৎ করে কোনো কাজ করে ফেলা, হঠাৎ করে কোনো জিনিস তৈরি করে ফেলা বা হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা কিন্তু একটা এদের মধ্যে একটা ন্যাচারালভাবে তৈরি হতে থাকে। পারিবারিক অশান্তি এদের জীবনে কিন্তু সংঘর্ষের মতো একটা পরিস্থিতি সর্বদাই সৃষ্টি করে রাখবে। নিজের হটকারিতার জন্য জীবনে বারংবার বিভিন্ন ধরনের অশান্তি, বিভিন্ন ঝঞ্ঝাটের সম্মুখীন এরা হতে পারেন। অর্থ ও যশের দিক থেকে অতিরিক্ত ঝোঁক এদের ক্ষেত্রে থাকে। আর্থিক উপার্জন, আর্থিক লাভ, আর্থিক ঝোঁক, অর্থের আগ্রাসী মনোভাব এমনটি কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। বাচালতার জন্য সাফল্যে বিভিন্ন বাধা আসবে। কখনো কখনো এদের চিত্ত চাঞ্চল্যে একটা কিন্তু বাচালতা দেখা যায়। এই বাচালতা কিন্তু এদের কর্মজীবনে বড় সমস্যা নিয়ে আসে, জীবনে বড় বাধা নিয়ে আসে। বিফলতার জন্য উদ্বেগ কিন্তু এদের জীবনে সর্বদা লেগে থাকে এবং বিফলতা কিন্তু এদের জীবনকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। তা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, তা কর্মজীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে হতে পারে। কিন্তু প্রথমেই আমি বললাম যে এদের ক্ষেত্রে যুক্তি কম, এদের ক্ষেত্রে কিন্তু বাসনা বেশি রয়েছে। দেখুন, প্রেমের ব্যাপারে এদের জীবনে কিন্তু অপবাদ আসতে দেখা যায়। প্রেম সম্বন্ধীয় ব্যাপারে কোনো জীবনে বড় সমস্যা, কোনো ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু এরা পড়ে যেতে পারে। সন্তানের জন্য দুঃখ এদের জীবনে কিন্তু আসতে দেখা যেতে পারে। দেখুন, কোনো রকম নিচু কাস্টের মানুষের সাথে বা নিচু সংসর্গের জন্য কিন্তু এদের জীবনে ক্ষতি এমনটিও কিন্তু হতে পারে। কর্মজীবনে বারংবার ধরে কিছু না কিছু বাধাবিঘ্ন, কিছু না কিছু সমস্যা এদের জীবনে লেগেই থাকে। সহসা মৃত্যুর আশঙ্কা কিন্তু এদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যায় সর্বদা। দেখুন, গৃহভূমির ব্যাপারে অত্যন্ত ঝঞ্ঝাট এদের জীবন লেগে থাকে। অর্থাৎ গৃহ বাড়ি, বাস্তু নির্মাণ বা এই ধরনের জমি ভূমি, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে পরিবারের মানুষের সাথে, আত্মীয় পরিজনদের সাথে একটা বিবাদ বিতর্ক, ঝঞ্ঝাট চলতেই থাকে। আকস্মিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় গৃহহানির আশঙ্কাও কিন্তু থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো ধরুন আগুন থেকে কোনো রকম সমস্যা হলো, যেহেতু মঙ্গল রিলেটেড, সেক্ষেত্রে গৃহের ক্ষেত্রেও কিন্তু কোনো বড় সমস্যাও তৈরি হতে পারে এদের আকস্মিক দুর্ঘটনার কারণে। এবং এদের ক্ষেত্রে শত্রু দ্বারা অপবাদ প্রচার করতেও দেখা যায়। এদের শত্রু প্রবল্য কিন্তু অত্যন্ত বেশি থাকে। নিজের হটকারিতা বা অমিতচারের জন্য স্বাস্থ্যহানি কিন্তু এদের ক্ষেত্রে ঘটতেও দেখা যায়। আশাভঙ্গ ও বন্ধু বিরোধিতা কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। অনেক সময় এরা আশাভঙ্গ হয়ে পড়ে, অনেক সময় এদের মধ্যে বন্ধুর সাথে বিরোধ, বন্ধুর সাথে মতবিরোধ, একটা ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখা যায়। হটকারিতা এবং সংযমের অভাবের জন্য এদের জীবনেই মুখ্য অবনতি ঘটে থাকে। অর্থাৎ এদের সংযম কম, তাড়াহুড়ো করে যে কোনো কিছু করতে চায়, এবং এদের হটকারিতা, ঝটপট ঝটপট যে কোনো কিছু হঠাৎ করে ফেলার একটা প্রবণতার জন্যই কিন্তু এদের জীবনে বড় অবনতি ঘটে থাকে। এছাড়া কিন্তু এদের জীবনের লাইফস্টাইলকে যদি এরা ঠিক রাখতে পারে, তাহলে কিন্তু এরা জীবনে অনেকাংশে অনেক বেশি সাফল্য এদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে পেতে দেখতে পাবে। তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম কর্কট রাশির গৃহে মঙ্গলের অবস্থান আপনাদের জীবনে কী ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।